ঈশ্বরের সন্তানরা একজন প্রকৃত খ্রিস্ট বিশেষ উচিত যখনই আমরা খাবার খাই অবশ্যই সেই খাবারকে প্রার্থনা করে খাওয়া উচিত কারণ যখনই আমরা করে তখন তিনি প্রভু সেই খাবারকে আশীর্বাদ করে থাকেন এবং সেই খাবার যখন আমরা খাই তখন আমাদের শরীরের মধ্যে দিয়ে সেই কোনো কোনোরকম অশুচি কিছু তৈরি করতে পারে না রকম বড় জন রকম প্রবলেম যত রকম প্রবলেম তত খাবার থেকে আসে অর্থাৎ খাবার যখন আমরা খাই অবশ্যই প্রার্থনা করে খাওয়া উচিত আমার একজন খাবার প্রভু তুলে থাকে তাই অবশ্যই প্রভুর যা প্রাপ্য প্রভুকে দিয়ে অবশ্যই আমাদের উচিত যেখানে খাবার খাই তখনই আমরা যেন প্রার্থনা করে খাবার খাই আসুন আপনি আমি এইভাবে প্রার্থনা করতে পারেন হে আমার সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলেও মান্য হয় প্রভু এই সুন্দর সময় তুমি দিয়েছো প্রভু এই সুন্দর সময় তুমি সুন্দর আহার্য দিয়েছো তোমাকে ধন্যবাদ যে খাদ্যের ভান্ডার থেকে আহার এসছে প্রভু সেই খাদ্যের ভান্ডার তুমি পরিপূর্ণ করো আশীর্বাদ করো পিতা পরমেশ্বর যে প্রাণী খাওয়া তৈরি করেছে সেই প্রাণীকে তুমি আশীর্বাদ করো পিতা কারণ তুমি একমাত্র ঈশ্বর প্রভু তুমি আমাদের জগন্তর জীবাজীবী পরমেশ্বর তুমি তুমি আহারকে যুগে থাকো তোমাকে ধন্যবাদ দিই ওই খাবারকে তুমি আশীর্বাদ করে সৃষ্টি করার জন্য পিতা পরমেশ্বরের খাবার খেয়ে আমরা শক্তি বল পেতে পারি এবং তোমার রাজ্য ধর্ম তোমার কার্য করতে পারি প্রভু তুমি মহান তুমি উত্তম তুমি অতীব সুন্দর তুমি একমাত্র ঈশ্বর তুমি আলফা ও মেগা তোমাকে ছাড়া আমাদের এই জীবন শূন্য হবে তোমাকে ধন্যবাদ দিই যে এই আহার আমরা পেয়েছি তুমি চেয়েছ তাই প্রভু আমরা এই আহারকে পেয়েছি তাই সকল ধন্যবাদ গৌরব প্রশংসা মহিমা প্রশংসা মহিমা ধন্যবাদ যুদ্ধে একমাত্র একমাত্র প্রভু দৃশ্য ধন্যবাদ প্রশংসা মহিমা প্রবর্তা তোমার প্রার্থনা আমার রাজা রাজা প্রবু দৃশ্য খ্রিস্টনাথ চায়